আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল বিদায়া অনিহায়া দ্বিতীয় খণ্ড, এই অডিও সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব হজরত লোকমান আলাইসালামকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। লোকমান হলেন লোকমান ইবনে আনকা ইবনে সাদুন, কেউ কেউ বলেন লোকমান ইবনে সারান। শেষোক্ত মতটি বর্ণনা করেছেন সুহাইলি ইবনে জারির ও কুতাইবি থেকে। সোহাইলি বলেন লোকমান ছিলেন আইলা গোত্রের নুবীয় সম্প্রদায়ের লোক। আমি বলি লোকমান একজন ইবাদতগুজার, বাগ্মী, প্রজ্ঞাবান ও পুণ্যবান ব্যক্তি। কেউ কেউ এও বলেছেন যে লোকমান ছিলেন হজরত দাউদ আলাইসালামের যুগের একজন কাজী, আল্লাহ তাআলাই ভালো জানেন। সুফিয়ান সাওরী রাহিমহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বলেন লোকমান ছিলেন জৈনিক আবিসিনীয় দাস। নাজ্জার বা সূত্রধর কাতাদা আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন আমি জুবায়ের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম যে লোকমান সম্পর্কে শেষ পর্যন্ত আপনাদের অভিমত কি। নাজ্জার বা সূত্রধর তিনি বলেন লোকমান ছিলেন খর্বাকৃতি ও নবীয় গোত্রীয় চ্যাপটানাক বিশিষ্ট লোক। ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি সাঈদ ইবনে মুসাইব থেকে বর্ণনা করেন লোকমান ছিলেন মিশরীয় কৃষ্ণকায় লোক। তার ওষ্ঠধর ছিল মোটা ও পুরু। আল্লাহতালা তাকে হিকমাত ও প্রজ্ঞা দিয়েছিলেন, নবুয়ত দান করেননি। আউজাই রাহিমহুল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে হারমালা বলেছেন জৈনিক কৃষ্ণাঙ্গ ব্যক্তি সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে কিছু প্রশ্ন করলেন। তিনি বললেন তুমি কৃষ্ণাঙ্গ বলে দুঃখ করো না, কারণ তিনজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি শ্রেষ্ঠতম মানুষদের অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের আজাদকৃত দাস মাহজার রাদিয়াল্লাহু আনহু এবং লোকমান হাকিম। তৃতীয় লোকমান ছিলেন কৃষ্ণাকায় নবীয় বংশদূত পুরো ওষ্ঠদর বিশিষ্ট লোক। তাফসিরকারক মুজাহিদ রাহিমহুল্লাহ বলেন লোকমান ছিলেন কৃষ্ণাকায় কৃতদাস, ঠোঁট দুটো পুরু এবং পা দুটো ফাটা। এক বর্ণনায় আছে তিনি ছিলেন চ্যাপটা পা বিশিষ্ট। উমর ইবনে কায়েস বলেন লোকমান ছিলেন একজন কৃষ্ণাকায় কৃতদাস, ঠোঁট দুটো পুরু, পা দুটো চ্যাপটা। তিনি যখন লোকজনকে উপদেশ দিচ্ছিলেন এমন সময় একজন লোক এসে বলল আপনি না আমার সাথে অমুক অমুক স্থানে বাকরি চড়িয়েছিলেন? তিনি বললেন হ্যাঁ। লোকটি বলল তাহলে আমি এখন যা দেখছি এই পর্যায়ে আপনি উন্নীত হলেন কেমন করে? তিনি উত্তর দিলেন সত্য কথা এবং অপ্রয়োজনীয় বিষয়ে মৌনতা অবলম্বনের মাধ্যমে। এই বর্ণনাটি ইবনে জারিরের। ইবনে আবি হাতিম আব্দুর রহমান ইবনে আবি ইয়াজিদ ইবনে জাবির থেকে বর্ণনা করেন, তিনি বলেন লোকমান হাকিমের হিকমাহ ও প্রজ্ঞার বদৌলতে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেছেন। তার পূর্ব পরিচিত এক ব্যক্তি তাকে দেখে বলল আপনি কি অমুকের কৃতদাস ছিলেন না? আপনি কি পূর্বে বাকরি চড়াতেন না? তিনি বললেন হ্যাঁ। লোকটি বললেন কিসে আপনাকে আমার দেখা এই পর্যায়ে উন্নীত করল? তিনি বললেন তাকদীরের লিখন, আমানতদারি, সত্যবাদিতা ও অপ্রয়োজনীয় বিষয় বর্জন। আফরানের আজাদকৃত দাস উমর থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি লোকমান হাকিমের নিকট উপস্থিত হয় এবং সে বলে আপনি তো বনি নুহাস গোত্রের কৃতদাস লোকমান। তিনি বললেন হ্যাঁ। লোকটি বলল আপনি সেই কৃষ্ণকায় বাকরি চড়ানো ব্যক্তি তো? তিনি বললেন আমার কালো বর্ণ বলার অপেক্ষা রাখে না, আমার কোনো বিষয়টি আপনাকে বিস্মিত করেছে? সে বলল তা এই যে লোকজন আপনার কাছে জোর হচ্ছে, আপনার দরজা ওদের আচ্ছাদিত করছে এবং আপনার বক্তব্যে তারা প্রীত হচ্ছে। লোকমান বললেন ভাতিজা, আমি তোমাকে যা বলবো তুমি যদি তা করো তবে তুমিও আমার মতো হতে পারবে। সে বলল তা কি? লোকমান বললেন আমি আমার দৃষ্টি অবনত রাখি, আমার জিহ্বা সংযত রাখি, আমার পানাহার ও যৌনাচারের ব্যাপারে আমি সংযম অবলম্বন করি, আমার দায়িত্ব পালন করি, অঙ্গীকার পূরণ করি, মেহমানদেরকে সম্মান করি, প্রতিবেশীদের হক আদায় করি, অপ্রয়োজনীয় বিষয় বর্জন করি। এই কর্মগুলোই আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে যা তুমি দেখতে পাচ্ছ। ইবনে আবি হাতিম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লোকমান হাকিমের আলোচনায় একদিন তিনি বললেন তার না ছিল উল্লেখযোগ্য পরিবার পরিজন, না ধন সম্পদ, না কোনো বংশমর্যাদা, না কোনো বৈশিষ্ট্য, তবে তিনি ছিলেন সুঠামদেহী, নিরবতা অবলম্বনকারী, চিন্তাশীল, গভীরভাবে পর্যবেক্ষণকারী। দিনের বেলা তিনি কখনো ঘুমাতেন না, তাকে কেউ থুতু ফেলতে দেখেনি, দেখেনি কাশি দিতে, পেশায় পায়খানা করতে, গোসল করতে কিংবা বাজে কাজকর্ম করতে, এবং কেউই তাকে হাসতেও দেখেনি। খুব গভীর কোনো জ্ঞানের কথা না হলে
বা কেউ জিজ্ঞাসা না করলে তিনি কখনও তার বক্তব্য পুনরুচ্চারণ করতেন না। তিনি বিবাহ করেছিলেন এবং তার একাধিক সন্তানও জন্মগ্রহণ করেছিল। এদের মৃত্যুতে তিনি কাঁদেননি। তিনি রাজা বাদশাহ ও আমির উমারদের নিকট যেতেন তাদের অবস্থা দেখার জন্যে, চিন্তা ভাবনা করার জন্যে এবং ওদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্যে। ফলে তিনি এই মর্যাদার অধিকারী হন। কেউ কেউ বলেন যে তাকে নবুয়াত গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছিল। তিনি নবুয়াতের গুরুদায়িত্ব পালনে শঙ্কিত হলেন, তাই তিনি হিকমাত তথা প্রজ্ঞাকেই বেছে নেন, কারণ এটি ছিল তার নিকট সহজতর। এই মন্তব্যের যথার্থতা সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে, আল্লাহই ভালো জানেন। এটা হযরত কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আমরা পরে তা উল্লেখ করব। ইবনে আবি হাতিম ইবনে জারির ইকলিমার সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, লোকমান নবী ছিলেন। বর্ণনাকারী জাবির জুফিয়ের কারণে এই বর্ণনাটি দুর্বল বর্ণনারূপে গণ্য করা হয়। জুমহর তথা অধিকাংশ উলামাই কিরামের মধ্যে লোকমান ছিলেন প্রজ্ঞাময় ও বিচক্ষণ একজন ওয়ালি, তিনি নবী ছিলেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হযরত লোকমানের কথা উল্লেখ করে তার প্রশংসা করেছেন। হযরত লোকমান তার প্রাণপ্রিয় ও সর্বাধিক স্নেহধন্য পুত্রকে যেই উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাও উল্লেখ করেছেন। লোকমান তার পুত্রকে প্রথমে যে উপদেশটি দেন তা হল, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় শরিক চরম জুলুম। তিনি পুত্রকে শিরক করতে নিষেধ করলেন এবং সতর্ক করে দিলেন। ইমাম বুখারী আবদুল্লাহর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কুলুষিত করেনি, আয়াত যখন নাজিল হয় তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমগণের নিকট এটি গুরুতর বলে মনে হচ্ছিল। তারা বললেন, আমাদের মধ্যে এমন কি আছে যে তার ঈমানকে জুলুম দ্বারা কুলুষিত করেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াত দ্বারা তা বোঝানো হয়নি, তোমরা কি লোকমানের উপদেশ শুনোনি? তিনি বলেছিলেন, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় শরিক করা চরম জুলুম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম ইবনে মিহরাব আল আমাশ থেকে উক্ত হাদিসখানা উদ্ধৃত করেছেন। অতঃপর আল্লাহ তাআলা পর্যায়ক্রমে পিতামাতা সম্পর্কে তার নির্দেশের কথা উল্লেখ করেছিলেন। তিনি সন্তানের উপর পিতামাতার অধিকারের কথা তথা তারা মুশরিক হলেও তাদের প্রতি সদাচারের কথা এবং তাদের দিন কবুল করার ব্যাপারে তাদের আনুগত্য না করার কথা উল্লেখ করেছেন। এরপর পুত্রের প্রতি লোকমানের এই উপদেশের কথা উল্লেখ করেছেন, হে বৎস, কোনো কিছু যদি সর্ষে দানা পরিমাণও হয় এবং সেটি যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে অথবা মাটির নিচে, আল্লাহ তাও উপস্থিত করবেন, আল্লাহ সূক্ষ্মদর্শী সম্যক অবগত। সূরা নিসা আয়াত 40। এর দ্বারা লোকমান তার পুত্রকে মানুষের প্রতি জুলুম করতে বারণ করলেন। জুলুম যদিও সর্ষে দানা পরিমাণও হয়, কারণ আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, জুলুমকে হিসাব নিকাশকালে হাজির করবেন এবং আমলের পাল্লায় রাখবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ অনুপরিমাণও জুলুম করবেন না। আল্লাহ তাআলা আরও বলেন, এবং কিয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায় বিচার দণ্ড। সুতরাং কারোর প্রতি কোনো অবিচার করা হবে না এবং কর্ম যদি তিল পরিমাণের ওজনের হয় তবুও সেটি উপস্থিত করব, হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত 47। এর দ্বারা জানিয়ে দেওয়া হলো যে জুলুম দৃষ্টিতে তিল পরিমাণ ক্ষুদ্র ও তুচ্ছ হলেও এবং তা দরজা জানালাহীন এমনকি ছিদ্রবিহীন কঠিন পাথরের মধ্যে রাখা হলেও অথবা বিশাল ও বিস্তৃত এই অসীম আসমানের গহীন অন্ধকারের স্থান থেকে কোনো বস্তুতে পরিণত হলেও আল্লাহ তাআলা সেটি সম্পর্কে অবগত, আল্লাহ সূক্ষ্মদর্শী সাম্যক অবহিত। অর্থাৎ আল্লাহ তাআলার ইলম অত্যন্ত সূক্ষ্ম, তাই সাধারণত যা লোকচক্ষের আড়ালে থাকে সেই অনুপরিমাণ বিষয়েও তার অগোচরে থাকে না। আল্লাহ তাআলা বলেন, তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না, মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণিকাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আনআম আয়াত 59। আল্লাহ তাআলা আরও বলেন, আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তিনি অদৃশ্য সম্পর্কে সাম্যক অবগত, আকাশরাজি ও পৃথিবীতে তার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু, বরং এর প্রত্যেকটি লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। সূরা নামল আয়াত 74। সুদ্দি রহিমহুল্লাহ কতিপয় সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের বরাতে বলেন, পূর্ব উল্লেখিত আয়াতে সাখরাহ শব্দটি দ্বারা সাত জমিনের নিচে অবস্থিত পাথর বোঝানো হয়েছে। আতিয়া আউফি, আবু মালিক সাউরি ও মিনহাল ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহুম থেকে অনুরূপ বর্ণিত হয়েছে।
তবে এই অভিমতের বিশুদ্ধতায় সন্দেহের অবকাশ রয়েছে। এছাড়াও পাথর দ্বারা পৃথিবীর তলদেশের পাথর বোঝানোর ব্যাপারটিও সন্দেহমুক্ত নয়, কেননা উক্ত আয়াতে সাখরাত শব্দটি অনির্দিষ্ট জ্ঞাপক। এটি দ্বারা তাদের বক্তব্য অনুযায়ী ওই পাথরটি বোঝানো হলে নির্দিষ্টবাচক শব্দটি ব্যবহার হতো। বস্তুত আয়াতে এর অর্থ হল যে কোনো পাথর, যেমনটি ইমাম আহমদ রহিমহুল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি দরজা ও ছিদ্রহীন পাথরের মধ্যেও কোনো আমল করে তাও মানুষের সম্মুখে প্রকাশিত হয়ে পড়বে, আমলটি যে পর্যায়ের হোক না কেন। এরপর হযরত লুকমান তার পুত্রকে বললেন, হে বৎস, নামাজ কায়েম করো, অর্থাৎ সকল নিয়মনীতি সহকারে ফরজ, ওয়াজিব, ওয়াক্ত, রুকু, সিজদা, ধীরস্থিরতা ও বিনয় সব কিছুর প্রতি লক্ষ্য রেখে এবং এতদা সম্পর্কিত শরীয়তের নিষিদ্ধ বিশেষাদি পরিহার করে পূর্ণাঙ্গরূপে নামাজ আদায় করো। এরপর তিনি বললেন, সৎকর্মে নির্দেশ দিবে এবং অসৎকর্মে নিষেধ করবে, অর্থাৎ নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী তা করবে। হাতে তথা বল প্রয়োগে বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বল প্রয়োগে বাধা দিবে, নতবা মুখে, তাতেও সামর্থ্য না থাকলে অন্তরে। এরপর পুত্রকে নির্দেশ দিলেন ধৈর্য ধারণের, বললেন, বিপদে আপদে ধৈর্য ধারণ করো। এই নির্দেশ এই কারণে দিলেন যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে গেলে সাধারণত বাধা ও প্রতিরোধের সম্মুখীন হতে হয়, তবে এর পরিণাম উৎকৃষ্ট। এটি সর্বজনীন বিদিত যে সবরে মাওয়া ফেলে। হযরত লুকমান বলেন, এটি তো দৃঢ় সংকল্পের কাজ, এটি অপরিহার্যও বটে। তিনি বলেন, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না। হযরত ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরিমা, সাঈদ ইবনে জুবাইর, জাহাক, ইয়াজিদ ইবনে আসাম, আবুল জাউজাহ ও অন্যান্যরা বলেছেন যে এর অর্থ হল মানুষের প্রতি অহংকারী হয়ো না এবং লোকজনের সাথে কথা বলার সময় তাদের প্রতি গর্বভরে ও অবজ্ঞাবশে অন্যদিকে মুখ ফিরিয়ে কথা বলো না। ভাষাবিদগণ বলেছেন, উটের ঘাড়ের একটি রোগ বিশেষ, যাতে তার মাথা ঝুঁকে পড়ে। অহংকারী ব্যক্তি যেই লোকের সাথে কথা বলতে গেলে দম্ভভরে তার মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে রাখে, তাকে ওই উটের সাথে তুলনা করা হয়েছে। আবু তালিব তার কবিতায় বলেন, সুপ্রাচীনকাল থেকেই আমরা জুলুমকে প্রশ্রয় দেই না, যখন তারা মুখ ভাঙা করে নেয় তখন আমরা তা সোজা করে দিই। ওমর ইবনে হাইতাগলেবি বলেন, কোনো স্বৈরাচারী ব্যক্তি তার মুখ বাঁকা করে নিলে আমরা তা সোজা করে দিই, ফলে সেটি সোজা হয়ে যায়। অতঃপর লুকমান তার পুত্রকে বললেন, এবং পৃথিবীতে ঊর্ধ্বভাবে বিচারণ করবে না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারী পছন্দ করেন না। তিনি তার পুত্রকে মানুষের সম্মুখে দম্ভ, অহংকার ও উদ্ধত সহকারে পথ চলতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে দম্ভভাবে বিচরণ করো না, তুমি কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। সূরা ইসরা আয়াত 37। অর্থাৎ তুমি তোমার দ্রুতগতি সম্পূর্ণ পথ চলায় সকল শহরনগর অতিক্রম করে যেতে পারবে না, তোমার পদাঘাতে পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না, আর তোমার বিশালত্ব, অহংকার ও উচ্চতায় তুমি পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। সুতরাং নিজের প্রতি তাকাও এবং বুঝে নাও যে তুমি তোমার সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারবে না। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি দুটো কাপড় পরে গর্ববরে পথ চলছিল, তখন আল্লাহ তাআলা তাকে ভূমিতে প্রেথিত করে দিলেন, কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে প্রেথিত হয়ে থাকবে। অপর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোড়ালির নিচ পর্যন্ত লুঙ্গি ঝুলিয়ে দেওয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা তা অহংকারের পরিচায়ক, আল্লাহ তা পছন্দ করেন না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পথ চলতে অহংকার প্রদর্শন করতাকে বারণ করার পর লুকমান তার পুত্রকে মধ্যম গতিতে পথ চলতে নির্দেশ দিলেন, কারণ পথ চলা তো লাগবেই। তিনি এ বিষয়ে পুত্রকে মন্দ দিক সম্পর্কে নিষেধ করলেন এবং কল্যাণকর দিকটি অবলম্বনের নির্দেশ দিলেন। তিনি বললেন, পথ চলার মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ খুব মন্থর গতি কিংবা খুব দ্রুত গতির কোনোটাই অবলম্বন করবে না, বরং মধ্যম গতি অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। এরপর লুকমান তার পুত্রকে বললেন, এবং কণ্ঠস্বর নিচু করো, অর্থাৎ তুমি যখন কথা বলবে তখন প্রয়োজনাতিরিক্ত উচ্চস্বরে কথা বলবে না, কারণ সর্বোচ্চ এবং সর্বনিকৃষ্ট কণ্ঠস্বর হল গাধার স্বর। সাহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে যে রাত্রিবেলায় গাধার ডাক শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন, কারণ গাধা শয়তানকে দেখতে পায়। এই কারণেই বিনা প্রয়োজনে কণ্ঠস্বর উঁচু করতে নিষেধ করেছেন, বিশেষত হাঁচি দেওয়ার সময়। হাঁচির সময় শব্দ নিচু রাখা
এবং মুখ ঢেকে রাখা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন বলে হাদিসে প্রমাণ রয়েছে। অবশ্য আজানের সময় উচ্চস্বরে আজান দেয়া, যুদ্ধের সময় উচ্চস্বরে আহ্বান জানানো এবং বিপদ আপদ ও মৃত্যুর আশঙ্কায় উচ্চস্বরে কাউকে ডাকা শরীয়তসম্মত। হযরত লুকমান আলাইহিস সালামের এসব প্রজ্ঞাপূর্ণ বক্তব্য কল্যাণকর ও অকল্যাণরোধক উপদেশ বলি আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। হযরত লুকমান আলাইহিস সালামের বিবরণ ও উপদেশগুলি সম্পর্কে আরও বহু বর্ণনা রয়েছে। তার বক্তব্য সম্বলিত হিকমাতি লুকমানের নামে তার বলা কথিত একটি পুস্তকে পাওয়া যায়, যেই পুস্তক হতে কিছু বক্তব্য এখন আমরা উল্লেখ করব ইনশা আল্লাহ। ইমাম আহমদ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন যে লুকমান হাকিম বলতেন, আল্লাহ তাআলা কোনো কিছু আমানত রূপে দিলে তিনি তা হেফাজত করেন। ইবনে আবি হাতিম কাসিম ইবনে মুখাইমারা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লুকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, হিম্মত ও প্রজ্ঞা দরিদ্রদেরকে রাজার আসনে বসিয়েছে। উবাই আউন ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, লুকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি কোনো মজলিসে উপস্থিত হলে ইসলামের রীতি অর্থাৎ সালাম দ্বারা তাদের অন্যায় জয় করবে, তারপর মজলিসের এক পাশে বসে পড়বে। ওদের কথা বলার পূর্বে তুমি কোনো কথা বলবে না। তারা আল্লাহর জিকির ও আল্লাহ সম্পর্কে আলোচনায় নিয়োজিত হলে তুমি তাদের সাথে আলোচনায় অংশ নেবে। তারা যদি অন্য কোনো বিষয়ে আলোচনা করে তবে তুমি তাদেরকে ত্যাগ করে অন্যদের কাছে চলে যাবে। উবাই হাফস ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম এক থলে সরিষা পাশে নিয়ে তার পুত্রকে উপদেশ দিতে বসেছিলেন। একটি করে উপদেশ দিচ্ছিলেন আর একটি করে সরিষা থলে থেকে বের করছিলেন। এভাবে তার সব সরিষা শেষ হয়ে গেল। তখন তিনি বললেন, হে বৎস, আমি তোমাকে এমন উপদেশ দিলাম, কোনো পর্বতকে এই উপদেশ শোনালে সেটি ফেটে চৌচির হয়ে যেত। তার পুত্রেরও অবস্থা তাই হয়েছিল। আবুল কাসিম তাবারানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কৃষ্ণাঙ্গদের সাথে সুসম্পর্ক রাখো, তাদের তিনজন নিশ্চিতভাবে জান্নাতে, লোকমান হাকিম, নাজাসি এবং মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু। তাবারানি এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ বিলাল হাবশি। হাদিসটি একাদারে গরীব ও মুনকার পর্যায়ের। ইমাম আহমদ রহিমহুল্লাহ তার কিতাবুল জুহুদ নামক গ্রন্থে হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ ও কল্যাণকর তথ্যাদি পরিবেশন করেছেন। তিনি বলেছেন, ওয়াকেদি মুজাহিদের সূত্রে আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, হিকমাত অর্থ ধর্মীয় প্রজ্ঞা ও সত্যপ্রাপ্তি, নবুয়াত নয়। আপনারা যদি ইমাম আহমদ রহিমুল্লাহ কর্তৃক কিতাবুল জুহুদ নামক গ্রন্থটির অডিও শুনতে চান তাহলে আই বাটনে দেখতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেখতে পারেন। ওহাব ইবনে মুতানাব্বি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের সূত্রে বলেন, লুকমান ছিলেন হাবশিকৃত দাস। আসওয়াদ সাইদ ইবনে জুবাইরের সূত্রে বর্ণিত, লুকমান আলাইহিস সালাম পেশায় ছিলেন দর্জি। সাইদ মালিক ইবনে দিনারকে উদ্ধৃত করে বলেন, লুকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি ব্যবসারূপে আল্লাহর ইবাদতকে বেছে নাও, তাহলে পুঁজি ছাড়াই লাভ পাবে। ইয়াজিদ মুহাম্মদ ইবনে ওয়াসিকে উদ্ধৃত করে বলেন, লুকমান তার পুত্রকে লক্ষ্য করে প্রায়ই বলতেন, হে বৎস, আল্লাহকে ভয় কর, তোমার অন্তর কুলুষিত থাকা অবস্থায় মানুষের শ্রদ্ধা অর্জনের জন্যে তুমি আল্লাহকে ভয় করার ভান করো না। ইয়াজিদ খালিদ বিরোধকে উদ্ধৃত করে বলেন, লুকমান ছিলেন একজন হাবশিকৃত দাস, পেশায় সুতার। তার মালিক তাকে একটি বাকরি জবাই করতে বলেছিলেন, সে মতে তিনি একটি বাকরি জবাই করেন। বাকরির উৎকৃষ্টতম দুটো টুকরো আনতে মালিক তাকে নির্দেশ দেন। তিনি বাকরিটির জিব্বা ও হৃৎপিণ্ড নিয়ে আসেন। মালিক তাকে জিজ্ঞাসা করল, এর চাইতে উৎকৃষ্ট কোনো অঙ্গ কি এই বাকরিতে নেই? তিনি বললেন, না। মালিক কিছু সময় চুপ করে থাকার পর আবার তাকে বললেন, আমার জন্য অপর একটি বাকরি জবাই করো। তিনি তার জন্যে অপর একটি বাকরি জবাই করলেন। মালিক বলল, এটি নিকৃষ্টতম দুটো টুকরো ফেলে দাও। তিনি বাকরিটির জিব্বা ও হৃৎপিণ্ড ফেলে দিলেন। মালিক বলল, আমি তোমাকে উৎকৃষ্ট দুটো টুকরো আনতে বললাম, তুমি নিয়ে এলে জিব্বা ও হৃৎপিণ্ড। আবার নিকৃষ্টতম দুটো টুকরো ফেলে দিতে বললাম, তুমি জিব্বা আর হৃৎপিণ্ড ফেলে দিলে, এর রহস্য কী? লুকমান বললেন, জিব্বা ও হৃৎপিণ্ড যতক্ষণ পবিত্র থাকে ততক্ষণ এই দুটো অপেক্ষা উৎকৃষ্ট কিছু থাকে না, আর এই দুটো যখন কুলুষিত হয় তখন এই দুটো অপেক্ষা ঘৃণিত অন্য কিছু থাকে না। দাউদ ইবনে রশিদ আবু উসমানের সূত্রে বলেন, লুকমান তার পুত্রকে বলেছিলেন, মূর্খদের সাথে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হইও না, তাহলে সে মনে করবে যে তার কর্মে তুমি সন্তুষ্ট। বিজ্ঞ ব্যক্তিদের অসন্তুষ্টিকে তুচ্ছ ভেবো না, তাহলে সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। দাউদ ইবনে উসাইদ আবদুল্লাহ ইবনে জায়াদের সূত্রে বলেন যে লুকমান বলেছেন, জেনে নাও যে প্রজ্ঞাবানদের মুখে আল্লাহর হাত থাকে,
তিনি যা কিছু তৈরি করে দেন তা ব্যতীত তারা কথা বলে না। আব্দুর রাজ্জাক বলেন, তিনি ইবনে জুরাইজকে বলতে শুনেছেন, আমি রাতে মাথা ডেকে রাখলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি রাতে মাথা ডেকে রাখো কেন? তুমি কি জানো না যে লোকমান আলাইহিসসালাম বলেছেন, দিনের বেলা মাথা ডেকে রাখা অপমানজনক, আর রাত্রে তা ওজর বা অপারগতার নির্দেশ, তাহলে তুমি রাতে মাথা ডাকো কেন? তখন আমি তাকে বললাম, লোকমান আলাইহিসসালামের তো কোনো ঋণ ছিল না। সুফিয়ান বলেন, লোকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, নীরবতা অবলম্বন করে আমি কখনো লজ্জিত হইনি। কথা বলা যদি রূপা হয় তবে নীরবতা হচ্ছে সোনা। আব্দুস সামাদ কাতাদার সূত্রে বলেন, লোকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, মন্দ থেকে দূরে থাকো, তাহলে মন্দ তোমা থেকে দূরে থাকবে, কারণ মন্দের জন্যেই মন্দের সৃষ্টি। আবু মুয়াবিয়া উরওয়ার সূত্রে বলেন, হযরত লোকমানের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য আছে, হে বৎস, অতিরিক্ত মাখামাখি পরিহার করবে, কারণ অতিরিক্ত মাখামাখি ঘনিষ্ঠজনকে ঘনিষ্ঠজন থেকে দূরে সরিয়ে দেয় এবং প্রজ্ঞাকে ঠিক তেমনই বিলুপ্ত করে দেয় যেমনটি আগে উচ্ছ্বাস হয়ে থাকে। হে বৎস, অতি ক্রোধ বর্জন করো, কারণ তা প্রজ্ঞাবান ব্যক্তির অন্তকরণকে ধ্বংস করে দেয়। ইমাম আহমদ উবায়েদ ইবনে উমায়ের সূত্রে বলেন, লুকমান আলাইহিসসালাম উপদেশস্থলে তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, দেখে শুনে মজলিস বেছে নেবে। যদি এমন মজলিস দেখো যেখানে আল্লাহ জিকির হয়, তবে তুমি তাদের সাথে সেখানে বসো, কারণ তুমি নিজে জ্ঞানী হলে তোমার জ্ঞান তোমার উপকার করবে, আর তুমি মূর্খ হলে মজলিসের লোকেরা তোমাকে জ্ঞান দান করবে। আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করলে তাদের সাথে তুমিও রহমতের অংশ পাবে। হে বৎস, যে মজলিসে আল্লাহর জিকির হয় না সেই মজলিসে বসো না, কারণ তুমি নিজে জ্ঞানী হলে তখন তোমার জ্ঞান তোমার কোনো উপকার করবে না, আর তুমি যদি মূর্খ হও তারা তোমার মূর্খতা আরও বৃদ্ধি করে দেবে। উপরন্তু আল্লাহ তাদের উপর যখন গজব নাজিল করবে তাদের সাথে তুমিও গজবে পতিত হবে। হে বৎস, ইমানদারের রক্তপাতকারী শক্তিমান ব্যক্তিকে ঈর্ষা করো না, কারণ তার জন্যে আল্লাহর নিকট এমন ঘাতক রয়েছে যার মৃত্যু নেই। আবু মুয়াবিয়া উরওয়া রাহিমাহুল্লাহর সূত্রে বলেন, আল হিকমাহ গ্রন্থে রয়েছে যে, হে বৎস, তুমি ভালো কথা বলবে এবং হাসি মুখে থাকবে, তাহলে দানশীল ব্যক্তিদের তুলনায় তুমি মানুষের নিকট অধিকতর প্রিয় হবে। তিনি আরও বলেন, আল হিকমাহ গ্রন্থে অথবা তাওরাতে আছে যে, নম্রতা হল প্রজ্ঞার মস্তাক স্বরূপ। তিনি এও বলেছেন যে, তাওরাতে আছে, তুমি যেমন দয়া করবে তেমন দয়া পাবে। তিনি আরও বলেছেন যে, হিকমাহ গ্রন্থে আছে, যেমন বপন করবে তেমন ফসল তুলবে। তিনি বলেছেন, আল হিকমাহ গ্রন্থে আছে, তোমার বন্ধুকে এবং তোমার পিতার বন্ধুকে ভালোবাসো। আব্দুর রাজ্জাক আবু কিলাবার সূত্রে বলেন, লোকমান আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ব্যক্তি অধিক ধৈর্যশীল? তিনি বললেন, সেই ধৈর্যশীল যার পরে কষ্ট দেওয়া হয় না। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, সেই ব্যক্তি যে অন্যের জ্ঞান দ্বারা নিজের জ্ঞান বৃদ্ধি করে। বলা হলো, কোন লোক উত্তম? তিনি বললেন, ধনী ব্যক্তি বলা হয় প্রাচুর্যের অধিকারী, সম্পদের প্রাচুর্য। তিনি বললেন, না, বরং আমি সেই ব্যক্তিকে বুঝিয়েছি যার কাছে কোনো কোনো কল্যাণ চাওয়া হলে তা পাওয়া যায়, তা না হলে অন্তত সে অন্যের দ্বারাস্থ হয় না। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন, লোকমান আলাইহিসসালামকে বলা হলো নিকৃষ্টতম ব্যক্তিকে। তিনি বললেন, যে ব্যক্তি এই কথার পরোয়া করে না যে লোকে তাকে মন্দ কার্যে লিপ্ত দেখবে। আবু সামাদ মালিক ইবনে দিনারের সূত্রে বলেন, প্রজ্ঞাপূর্ণ কথার মধ্যে আমি এটা পেয়েছি যে মানুষের খেয়াল খুশি ও প্রবৃত্তি সম্পর্কে সমাজের উপরতলার যে সকল লোক আলাপ আলোচনা করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আমি তাতে আরও পেয়েছি যে তুমি যা জানো তা আমল না করলে, যা জানো না তা জানার মধ্যে কোনো কল্যাণ নেই। এটি তো সেই ব্যক্তির ন্যায় যে কাঠ সংগ্রহ করে বুঝা বাঁধে, তারপর তা মাথায় তুলে নিতে চেষ্টা করে কিন্তু পারে না, তারপর গিয়ে আরও কাঠ সংগ্রহ করে। আবদুল্লাহ ইবনে আহমদ আবু সাঈদ রহিমাহুল্লাহ সূত্রে বলেন, হযরত লোকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, পরহেরাজগার ব্যক্তিরাই যেন তোমার খাদ্য খায় এবং তোমার কাজকর্মে বিজ্ঞজনের পরামর্শ নিও। এই বিষয়ে ইমাম আহমদ রহিমুল্লাহ যা বর্ণনা করেছেন এগুলো হচ্ছে তার সারসংক্ষেপ। ইতিপূর্বে আমরা কতক বর্ণনা উল্লেখ করেছি যা তিনি বর্ণনা করেননি, আবার তিনি এমন কতক বর্ণনা উল্লেখ করেছেন যা আমাদের নিকট ছিল না, আল্লাহই ভালো জানেন। ইবনে আবি হাতিম কাতাদা রহিমুল্লাহের সূত্রে বলেন, আল্লাহ তাআলা লোকমান হাকিমকে নবুয়াত ও হিকমাতের যে কোনো একটি বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছিলেন, তিনি নবুয়াতের পরিবর্তে হিকমাতই গ্রহণ করেন। তারপর জিব্রাইল আলাইহিসসালাম তার নিকট এলেন, তিনি তখন নিদ্রামগ্ন। জিব্রাইল আলাইহিসসালাম তার নিকট হিকমাতের বাড়ি বর্ষণ করলেন, এরপর থেকে তিনি হিকমাতপূর্ণ কথা বলতে শুরু করেন। সাদ বলেন, আমি কাতাদা রহিমুল্লাহকে বলতে শুনেছি যে লোকমানকে জিজ্ঞাসা করা হয়েছিল
আপনি নবুয়ত না নিয়ে হিকমত নিলেন কেন? আপনাকে তো আপনার প্রতিপালক ইখতিয়ার দিয়েছিলেন। উত্তরে তিনি বললেন, আমাকে যদি বাধ্যতামূলকভাবে নবুয়ত দেওয়া হতো তাহলে আমি আশা করি আমি ওই দায়িত্ব পালনে সাফল্য লাভ করতাম, কিন্তু আমাকে যখন যে কোনো একটি বেছে নেওয়ার এখতিয়ার দেওয়া হলো তখন আমি নবুয়তি গুরুদায়িত্ব পালনে অক্ষম হয়ে যাব বলে আশঙ্কা করলাম। তখন হিকমতই আমার নিকট প্রিয়তর মনে হলো। এ বর্ণনাটি সংশয়মুক্ত নয়, কারণ কাতাদা রহিমুল্লাহ থেকে সাঈদ ইবনে কাসিরের বর্ণনা সম্পর্কে হাদিস বেত্তাগণের বিরূপ সমালোচনা রয়েছে। উপরন্তু সাঈদ ইবনে আবি আরুবাহ কাতাদা রহিমুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, হিকমত অর্থ প্রজ্ঞা ও ইসলাম। তিনি নবী ছিলেন না, তার প্রতি উহিও অবতীর্ণ হয়নি। পরবর্তীকালের উলামাই কিরামও স্পষ্টভাবে তা বলেছেন, তাদের মধ্যে মুজাহিদ, সাঈদ ইবনে মুসাইয়ব, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ প্রথম যুগের আলিমগণ দৃঢ়ভাবে এই মত পোষণ করেছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। أسألك العفو.